স্কুলে যখন পড়তাম আমাকে একজন বলেছিলেন, স্কুলে বেঞ্চি আছে, এটা কি তুই কোনোদিন দেখেছিস? আমি বললাম হ্যাঁ দেখেছি, কিন্তু কোনোদিন বসিনি। ফার্স্ট পিরিয়ড থেকে লাস্ট পিরিয়ড অবধি কান ধরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থেকেছি। তারপরে একজনকে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, কলকাতায় যে বাস চলে তাতে কি বসার সিট আছে? কারণ আমার 40-45 বছরের জীবনে একদিনও বসতে পাইনি। তা এখানে এই যে খাতির করে আমাকে আপনারা বসালেন, এটা আমার কাছে একটা কী বলবো অস্বস্তিকর পাওয়া। এবার একটা কথা বলি, অর্জুন একদিন যুধিষ্ঠিরকে প্রচণ্ড গালাগাল দিলেন, ওটি বিশ্রী বিশ্রী গালাগাল, এবং তারপরে ওনার খুব অনুশোচনা হলো যে আমার দাদাকে আমি এরকম বললাম। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি করবে ভাবছো? না আমার আত্মহত্যা করা উচিত। তখন শ্রীকৃষ্ণ বললেন, আত্মহত্যা করতে চাও? আচ্ছা এসো আমি করিয়ে দিচ্ছি, বলে তিনি এসো আমি তোমার প্রশংসা করি। এইবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের খুব প্রশংসা করতে আরম্ভ করলেন, এবং অর্জুন আস্তে আস্তে ক্রমশ সংকুচিত হতে হতে একসময় মনে হলো আমার মরে যাওয়াই ভালো। তা এই যে একটু আগে আপনারা দেখেছেন আমি ছোট্ট খাট্ট মানুষ এই গুপ্তিটায় বসেছিলাম, এবং আমার পাশে দেখুন কি প্রবল পাণ্ডিত্যের অধিকারী সৌগত দা এবং তাপসবাবু, এবং এপাশে ওপাশে তাকিয়ে দেখুন এদের তুলনায় আমি কিন্তু কিছু না। কিন্তু ওরা যেভাবে আমার সম্পর্কে বলতে আরম্ভ করলেন, একসময় মনে হলো আমি নেই, শুধু জুতো দুটো আছে। হ্যাঁ, এতটাই ছোট হয়ে গেছি যে জুতোর কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, তা আমি 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 এর জন্যে ওদের কাছে জিজ্ঞেস করবো আমি কি অপরাধ করেছি যে আপনারা আমাকে এত সব বললেন এদের সামনে। এইবার আসি আসল কথায়। প্রথম কথা হলো অপর্ণা, আমি সকলকেই দিদি বলি, আমি মায়েদের বড্ড দিদি বলতে ভালোবাসি। তাই অপর্ণা দিদি না থাকলে এই বইমেলাটা হতো কি না? কারণ এইরকম একজন প্রশাসক যদি এখানে না থাকতেন, তিনি ভুরুকুচকে বলতেন বই বই আবার কি, এখানে আলুর মেলা, পটলের মেলা, বেগুনের মেলা করো, বইমেলা করে কি লাভ আছে? কিন্তু তিনি নিজে কবি, সাহিত্য ভালোবাসেন, সেই কারণে এই রকম একটা মাঠ, যে মাঠেতে সবসময় বাণিজ্যিক ব্যাপারটা করা হয়, একসময় সার্কাসে মানুষ এখানে ডিগবাজি খেত, সেখানে বই আম বই এসেছে। এখন এবার বইয়ের কথায় যদি আসা যায়, সৌগতদাকে বলবো আমাদের সংস্কৃত ব্যাকরণের কী মজা, বই হচ্ছে স্ত্রীলিঙ্গ। আচ্ছা, এবার তার মধ্যে যদি একটা গুপো লোকের কথা থাকে, ধরুন একবার হাট কোট প্যান্ট পরা একটা জেনারেলকে নিয়ে যদি একটা বই লেখা হয়, সেও কিন্তু স্ত্রীলিঙ্গ। এই যে বই, প্রত্যেকটি লেখকের আঁতুর ঘরে এই বই জন্মায়, এবং তারপরে সেটি চলে যায় প্রকাশকের কাছে, এবং প্রকাশক তাকে প্রায় বধূর মতো, কুলবধূর মতো তার ঘরে স্থান দেন। কোনো কোনো বইকে তিনি একটুখানি শাসনও করেন, দূরে ঠেলে রেখে দেন, কোনোটিকে সামনে এগিয়ে দেন। তাহলে লেখকের সঙ্গে প্রকাশকের সম্পর্ক হলো বেআইয়ের। আমরা যারা লিখি এবং প্রকাশকদের সঙ্গে সম্পর্ক হলেন সুধাংশুদা আমার বেআই, আমার সুধাংশুদার আমি বেআই, এইরকমই একটা সম্পর্কে এসে দাঁড়াচ্ছে এই বই। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এক একটি বই। আপনারা এখানে যারা বসে আছেন পাশাপাশি, একটুখানি সাইজগুলো অন্যরকম, খোঁচা আছে, দুটো হাত দুটো পা, আপনাদের র্যাকে সাজিয়ে রাখা যাবে না, কিন্তু একটা মাঠে সাজিয়ে রাখা যায়। কিন্তু প্রত্যেকটি মানুষই হলেন এক একটি বই, এবং প্রতি মুহূর্তে আপনাদের ভিতরে যেসব কাণ্ডকারখানা ঘটতে থাকে, দেহে ঘটে, মস্তিষ্কে ঘটে, আপনারা সেগুলো হয়তো লক্ষ্য করেন অথবা লক্ষ্য করেন না, জীবন আপনাদের লক্ষ্য করতে দেয় না, কারণ অনবরত আমাদের ছুটিয়ে মারছে। কিন্তু আমরা প্রত্যেকেই এক একটা বই, মানুষ ছাড়া বই হয় না, জীবন ছাড়া বই লেখা যায় না, জীবনের অভিজ্ঞতা ছাড়া বই লেখা যায় না। যদি স্বপ্ন নিয়ে লিখি, জীবনের অভিজ্ঞতার বাইরে অতি জীবন নিয়েও যদি লিখি, সেগুলো কিন্তু সবই জীবন থেকে উদ্ভূত হয়েছে।
আমি কল্পনা করি বলে এই জগৎটা আছে, কথা বেদান্তের কথা। আমার তো ইচ্ছে করে মাঝে মাঝে সৌগত অধ্যাপক সৌগত মহাশয়ের কাছে, প্রণম্য সৌগত মহাশয়ের কাছে এইসব কথা না শুনে ওনার অধ্যয়ন ওনার অধ্যাপনা ওনার অধ্যয়ন ইত্যাদি নিয়ে যদি আমাকে ঘন্টার পর এক ঘন্টা করে আমার ক্লাস নিতেন, তাহলে আমি ভগবানের কাছে গিয়ে বলতে পারতাম আমি আপনার পৃথিবীর অনেকটা জেনে এসেছি। কারণ আমি আগে গেলেই তো উনি প্রশ্ন করবেন কি দেখে এলে, কি বুঝে এলে, কি শুনে এলে। ওখানে ওই রকম ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হওয়ার পর ওখানে সমস্ত চেম্বার আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, এ ক্লাস বি ক্লাস সি ক্লাস, কারণ পরের বার জন্মাতে হবে তো ওখান থেকে পাঠিয়ে দেবেন ওরা। এবং সেটা প্যারাচুট ড্রপিং, প্যারাচুট থেকে যেমন ফেলে দেওয়া হয় কোথায় গিয়ে পড়লো টিনের চালে কি গাছের ডালে, ওর তো দেখার দরকার নেই, দুম করে এসে পড়লাম। যেমন আমি এসে পড়েছিলাম গঙ্গার ধারে এক ব্রাহ্মণ পরিবারে, তা আমি তো ইচ্ছে করলে বড় বাজারেও পড়তে পারতাম। বড় বাজারে পড়লে আজকে কি আর এখানে আসতো আপনাদের কাছে? আমি এখন বড় বাজারে বসে ভাও ভাও করতাম, তাই না? তা এই যে তার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে, অথচ তিনি কে সেটা আমরা জানি না। এরকম একটা অদ্ভুত ধরনের মানুষ বা এরকম একটা অদ্ভুত ধরনের শক্তি আমাদের সঙ্গে দীর্ঘকাল ধরে এই যে খেলা করে চলেছেন এবং আমরা এটাকে মেনে নিয়েছি মাথা পেতে। এবং আজকে আমি বসে বসে ভাবছিলাম যে ভগবানের দপ্তরটাও ডেমোক্রেটিক প্রসেসে চলে, তিনি নিজে কিছু দেখেন না, তার হরেক রকমের দপ্তর আছে, সেই দপ্তরের এক একজন অধিকর্তা আছে, সেখানে আমার সব দেবতারা আছেন, তারা কীসব করে করে বেড়াচ্ছেন এবং ভগবান কোথায় আছেন তাকে খুঁজে পাওয়া যায় না। আপনারা পুরাণ পড়লে দেখবেন যখনই কোনো সমস্যা হচ্ছে তখন দেবতারা ভগবানকে খুঁজে বেড়াচ্ছেন কোথায় তিনি, ফাইনাল তার কাছে গিয়ে একটুখানি সমাধান চাইবেন বা বিচার চাইবেন, ভগবানকে খুঁজে পাওয়া যায় না। অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল, ভারী মজার তিনি। তিনি একটি সমুদ্রে শটান শুয়ে আছেন, একটি এবং মাথার কাছে একটি সাপ তাকে আড়াল করে আছে এবং তার নাভি কপকমল থেকে একটি সাঁ করে ডাঁটা উঠল, সেখানে আবার এক ভগবান তৈরি হলেন, তিনি নাকি ব্রহ্মা, তিনিই সৃষ্টি করলেন। এর পাশ থেকে বিষ্ণু বললেন আমি রক্ষা করব, মহেশ্বর একটু উঁচু পাহাড় থেকে হ্যাঁ করে হেসে বললেন আমি ধ্বংস করে দেবো। তাহলে এই যে সৃষ্টির স্থিতি প্রলয় এর মাঝখানে আমরা এই ছাড় পোকার মতো প্রাণীগুলো কী যে করবো ভেবে পাই না। সবচেয়ে ভালো কথা হচ্ছে বই পড়া, তার কারণ করোনাকালে আমি লক্ষ্য করে দেখলাম আমারও তো করোনা হয়েছিল, সঙ্গে সঙ্গে বাড়িতে আমার জন্য একটা আলাদা ঘর, সেই ঘরটা খুব একটা ভালো ঘর নয় কারণ রাত্রিবেলা সেখানে বড় বড় ইঁদুর আসে, সেখানে আমাকে বলা হলো এখানে তুমি সেফলি থাকো। তা আমি বললাম ইঁদুরগুলো বললে ইঁদুররা খুব সাবধানই, করোনা হয়েছে জেনে ওরা আর আসবে না। তখন আমি ওখানে পড়ে রইলাম, এইবার দরজা গোড়ায় ঠাঁই করে একটা কি ডাকলো, বললে খাবারটা টেনে নাও, খাবারটা টেনে নিলাম, আবার থালাটা বাড়িয়ে দাও, থালাটা বাড়িয়ে দিলাম, সব কিন্তু বাইরের থেকে হচ্ছে। এদিকে আমার ঘরে সখানেক বই, তারা মাস্কও পরলো না এবং কেউ বললো না সেফ ডিস্টেন্স মেনটেন করো, কেউ আমার বুকে, কেউ আমার ঘাড়ের কাছে, এইরকম একটা নিঃসংখ্য বন্ধু বই ছাড়া কেউ হতে পারে না। আগে আমি যেটা করতাম, আপনারা কিছু মনে করবেন না এখানে যারা আছেন প্রকাশক, সেটা হচ্ছে এক সময় উল্টো রথ, তারপরে জলসা ইত্যাদি সিনেমার বড় বড় ম্যাগাজ পুজো সংখ্যা বেরোতো, তো ওই পুজো সংখ্যা কিনতাম। তো অনেকে বলতো তুমি কি এইসব লেখা পড়ো নাকি, আমি বললাম না পড়েই না, এগুলো আমার অন্য কাজে লাগে। কী কাজে লাগে? পুজোর সময় তখন বেড়াতে যেতাম, তখন অত বেডরোল বেডশিট মাথার বালিশ দেওয়ার রীতি ছিল না, ওই বইগুলো মাথার বালিশের কাজ করতো, এত সুন্দর লাগতো না। তার মধ্যে দেখতাম কোনোটা বেশ নরম, কোনোটা আবার ভয়ঙ্কর শক্ত, এই যে মাথায় দিতাম। বইয়ের বহু রকম ব্যবহারের মধ্যে ইংল্যান্ডে সৌগত দা পাঞ্চে একটা কার্টুন বেরিয়েছিল, এক অধ্যাপক তার ঘরে বৃষ্টি পড়ছে, তার বিছানার মাথার দিকে জানলায় বৃষ্টির ছাট আসছে, স্ত্রী শুয়ে আছেন, তা অধ্যাপক তাড়াতাড়ি উঠে গিয়ে একটা 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 বই নিয়ে সেই যে জায়গা দিয়ে জল আসছে সেইখানে একটা গার্ড করে দিলেন, আড়াল করে দিলেন। তা স্ত্রী জিজ্ঞেস করলেন কী দিয়ে আটকালে জলটা, বললে এক সময় লোকে এটাকে বই বলতো,
এক সময় লোকে এটাকে বই বলতো, তো এখন যে সমস্ত নতুন নতুন চমকদার ব্যবস্থা হয়েছে, হোয়াটসঅ্যাপ হ্যান ত্যান কি যেন হয়েছে না, সবাই সাহিত্যিক হয়ে যাচ্ছে, এবং তাহলে কি বই কি এবার ওই জানলা দরজা আটকাবার কাজে বা বাড়ি গাঁথার কাজে চুনবালি সিমেন্টের সঙ্গে একটু শক্ত মলাটের বই লাগিয়ে একবার চেষ্টা করে দেখলে হয় সুরকি টুরকি দিয়ে কদিন থাকে, এইরকম হবে না? হবে না। তার কারণ বইয়ের সঙ্গে একটা অদ্ভুত ধরনের অ্যাফিনিটি আছে, পড়তে পারি না পারি, বই এত সুন্দর দেখতে চৌকো মতো, তারপরে সুধাংশু দাদা এখন যা করেছেন মলারটা এত সুন্দর করে দিচ্ছেন, ভেতরে সুন্দরী আছে না অসুন্দরী আছে, হুঙ্কার ছাড়বে না কামড়ে দেবে কিছুই বোঝা যায় না, বাইরের থেকে অতি অসাধারণ, তার উপরে আবার উঁচু উঁচু অক্ষরে লেখা হয়, এখন সেটা নাকি পাঞ্চ করে করা হয়, দেখলেই পাইলে দর্শন দাহারি পিছে গুণ বিচারি। এখন আমাকে একজন বলেছেন আপনি বইমেলায় বড্ড বকবক করেন, এতে অনেকের খুব খারাপ লাগে, সেই কারণে খুব ছোট্ট বক্তৃতা দিতেই বলেছিলেন, ইতিমধ্যে 5 মিনিট হয়ে গেছে বলেছেন একজন, আপনারা বলেননি কিন্তু কানে কানে এসেছে, কানে কানে কথা কয়। আচ্ছা যাই হোক, তার কথা হলো যে এখন একটা কথা হচ্ছে যে বই সম্পর্কে গভীর ভাবনা অনেক অতীতকাল থেকে হচ্ছে, সেটা হচ্ছে বইয়ের ধরন, বইয়ের শ্রেণী বিভাগ। বইয়ের মধ্যে এমন অনেক বই আছে যে বই কিন্তু মানুষের সর্বনাশ করে দিতে পারে, সমাজের সর্বনাশ করে দিতে পারে, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। আমরা পূর্ববর্তী যে সমস্ত বিপ্লব হয়েছে, বিশেষ করে ফরাসি বিপ্লবের কথা যদি ভাবি, সেগুলো কিন্তু ভেরি মাচ ইন্টেলেকচুয়াল বিপ্লব, সেখানে মানুষকে আগে ভেতরে ভেতরে মানুষের দিকে তাকান, আমার দিকে তাকান, দেখবেন যে এই নিচের দিকটা কেমন কেমন যেন, কিন্তু এই ওপর দিকটা দেখুন প্রত্যেকেরই কী সুন্দর গোল, এবং সেখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই শরীর কিন্তু খবর রাখে না, ওই গোলাকার বস্তুটি থেকে যেমন নির্দেশ আসে মানুষ সেই সব নির্দেশ পালন করে, যদি বলে তুমি বাঁচার চেষ্টা করো সে বাঁচে, যদি বলে এখনই তুমি একটা মাল্টি স্টোরির থেকে লাভ মেরে আত্মহত্যা করো সে আত্মহত্যা করে, এখনই যদি কেউ ভেতর থেকে কেউ বলে তুমি মানুষকে ভালোবাসত সেক্ষেত্রে মস্তিষ্ক যদি বলে সে প্রেমিক হবে, যদি বলে কামড়ে দাও পাশের লোকটাকে কামড়ে দিতে পারে, সুতরাং এই যে মাথা, এই যে মস্তিষ্ক, এই যে মগজ, এইটার ভেতরে কী ঘটছে না ঘটছে এটা সম্পর্কে মনস্তাত্ত্বিক যারা তারা অনেক গবেষণা করেছেন, এর সঙ্গে হেরিডিটির যোগ আছে, এর সঙ্গে পূর্ব পূর্ব পুরুষের যোগ আছে, এর সঙ্গে হয়তো এই আমাদের ভারতবর্ষ তো ঋষিদের ভারত, হয়তো ঋষিদেরও যোগ আছে, কে বলতে পারে কে পরশুরামের বংশধর, তিনি হয়তো পুটান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই যে মাথা, এই মাথাটা সম্পর্কে একটা ভয়ঙ্কর সচেতনতার প্রয়োজন আছে। এই মস্তিষ্ককে আমরা কি খাদ্য দেব? আমরা আজকাল ধর্ম বললেই নাকশিট করি, ধর্ম সে আবার কি? কিন্তু যখন মহাপ্রভু বললেন হরিনাম হচ্ছে মানুষের মস্তিষ্কের ঘাস, গরু ঘাস খায় কিন্তু মানুষের চৈতন্য, মানুষের মেধা, মানুষের চিন্তা, সে কিন্তু উচ্চ চিন্তাকেই আহার বলে গ্রহণ করে। আমরা যা খাই তার 3/4 অংশ তো একটু পরেই রূপান্তরিত হয়ে বেরিয়ে চলে যাবে, কিন্তু আমরা যা মনে গ্রহণ করি ধীরে ধীরে ধূপের ধোঁয়ার মতো তা ওখানে সঞ্চারিত হতে থাকে, কুণ্ডলী পাকিয়ে ঘুরতে থাকে, এবং একটি কথা একজন মানুষের জীবনের পরিবর্তন এসে যেতে পারে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন আপনার লজ্জা করে না? আমি বললাম কী বলুন তো, যে আপনার ছেলের 60 বছর বয়স হয়ে গেল, এখনও আপনি বেঁচে আছেন এবং তাকে শাসন করার জন্য ব্যস্ত হয়ে পড়েন, আপনার লজ্জা করা উচিত। তা আমি বললাম ভাই আমি তো ইচ্ছে করে বাঁচিনি, আমার আমাকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি আমাকে যেসব খাদ্য আমার অল্প বয়স থেকে দিয়েছেন সেখানে একটি কথাই ছিল, সেটা হচ্ছে যে আহার নিদ্রা ভোগ এগুলোর থেকে যতটা তুমি দূরে থাকবে এবং নিজেকে তুমি যতটা উঁচুতে তোমার চিন্তার সার্কেলটাকে রাখতে পারবে ততই দেখবে এই পৃথিবীর সমস্ত সুখ দুঃখ আশা তারপরে হতাশা রোগ ব্যাধি, আপনারা শুনলে আশ্চর্য হবেন যত খারাপ চিন্তা করবেন তত খারাপ আসতে ভুগবেন। থিঙ্ক গুড অ্যান্ড ইউ উইল ফিল গুড।
আপনি ভালোভাবে চিন্তা করুন, দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা দূর হয়ে গেছে, ঈশ্বরের কাছে যাবার দরকার নেই। তাহলে কোন বই আমরা পড়ব? যে বই আমাকে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে নিয়ে যাবে, যে বই আমাকে শেখাবে জীবন কী করে গঠন করতে হয়। তাহলে কি আমরা সমস্ত টেক্সট বই পড়ব, জ্ঞান বিজ্ঞান উপদেশের বই পড়ব? তা কেন, বহু ভালো ভালো গল্প পৃথিবীতে লেখা হয়েছে বাইবেলে। আমি বাইবেলে একটা 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 জায়গা পড়ছিলাম মুখস্থ করা, বাইবেল বলছেন এ টাইম টু ডাই অ্যান্ড এ টাইম টু বি বর্ন, এ টাইম টু লিভ অ্যান্ড এ টাইম টু ডাই, এ টাইম টু ইট অ্যান্ড এ টাইম টু স্টার্ট। যে নিউ টেস্টামেন্টের এইটা পৃথিবীর সমস্ত সাহিত্যে এটি অনুদিত হয়েছে, আমার যখন মরার আমি তখন মরব, আমার যখন জন্মাবার আমি তখন জন্মেছি বা জন্মাব। এখানে এই জন্ম মৃত্যুর যে অলাহাত চক্র, এর থেকে আমাদের নিষ্কৃতি নেই। তাহলে কতটা সারেন্ডার করব নিজের ভাগ্যের কাছে? বই হবে আমার স্পাইনাল কর্ড, যে বই আমাকে বলতে শেখায় আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। এই যে একটু আগে আপনারা মমতাদির কথা বলছিলেন, আমি ওনাকে বড্ড ভালোবাসি, উনিও আমাকে অত্যন্ত স্নেহ করেন। আচ্ছা ভেবে দেখুন তো, আমি আজকেই ভাবছিলাম যে তিনি কী করে রাজ্য শাসন করবেন, প্রতি মুহূর্তেই যদি তাকে এইভাবে বিব্রত করা হয় তাহলে আমি আসল কাজটা কখন করব? এইটা যে হচ্ছে এই দেশে, যে হচ্ছে সারা ভারতবর্ষে, যে হচ্ছে, আমি রাজনীতির দিকে যাচ্ছি না, এইটাই কিন্তু হচ্ছে মানুষের একটা ধর্ম। সেটা হচ্ছে কেউ এগোতে চাইলে তাকে টেনে ধরো, কেউ জোরে যাচ্ছে তো টুক করে পাটা বাড়িয়ে দিয়ে একটু কাঁচি মেরে দাও, ধুম করে ফেলে দাও। দিজ আর দি এলিমেন্টস, যেমন মশা কামড়াবে মাছি নাকের ওপরেই বসতে চাইবে, পিঁপড়ে যে কোনো জায়গায় দেখবেন না অস্বাভাবিক জায়গায় কামড়ে দেবে। তো এদের মাঝখানেই যদি আমাদের বাঁচতে হয় তাহলে বলতে হবে যে আমি হারবো না। সেই বই বই যে বই আমাদের মেরুদণ্ডটাকে খাড়া রাখতে শেখায়, সেই বই বই যে বই আমার ভেতরে একটা সুন্দর অনুপম জগৎ তৈরি করে, সেই বই বই যে বই আমার সমস্ত অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে দেয়, সেই বই বই যে বই বন্ধুর মতো কাছে কাছে এসে আমার কানে কানে বলে তোমার কেউ না থাকলেও আমি আছি, তোমার পাশে আমি আছি, আমার পাশে আমি আছি, তোমার পাশে তুমি আছো। এই পৃথিবীতে ভগবান শ্রীরামকৃষ্ণ কেন পৃথিবীর সমস্ত ধর্মগুরু বলে গেছেন সবচেয়ে বড় ধাপ্পা এবং ভাঁওতা হচ্ছে যখন কেউ বলে কিচ্ছু পাব না, আমি তো আছি, কেউ নেই, আমরা বড় একা। সত্যিই কি একা? আমরা আমাদের চিন্তা দিয়ে অজস্র মানুষ তৈরি করতে পারি। এই দেখুন আপনারা সব বসে আছেন, প্রত্যেকটি এক একটি বই। এবারের বইমেলায় যত যত লক্ষ মানুষ এসেছেন তত লক্ষ বই কি ছিল? ছিল না। মানুষের সংখ্যা এবং বইয়ের সংখ্যা যদি গোনা যায় তাহলে দেখা যায় বই অনেক কম ছিল কিন্তু মানুষ এসেছিল অনেক। অর্থাৎ একটি বইয়ের পেছনে পাঁচজন ছজন দশজন, ওয়ান বুক ইজ ইকুয়াল টু 10%, এইরকম একটা হিসেবে হয়তো আমরা আসতে পারি। সেই দিন কবে আসবে যেদিন পাড়ায় পাড়ায় এরকম দেখা যাবে যে আপনার জলের গাড়ি, আলুর গাড়ি, আনাজের গাড়ি না এসে হঠাৎ এসে হাজির হলো বইয়ের গাড়ি, ভালো ভালো সুন্দর সুন্দর বই নিয়ে একটা গাড়ি, সে কেউ কিনুক না করুক কিনুক আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছে, সমস্ত লোক কিন্তু হই হই করে দৌড়ে আসবে, দেখি দেখি কী বই কী বই। যিনি পড়তে জানেন তিনিও আসবেন, যিনি সামান্য পড়তে জানেন তিনিও আসবেন। বইয়ের এমনই একটা অদ্ভুত আকর্ষণ, এই আকর্ষণটা হয়ে হলো বিদ্যা। বিদ্যা সমস্তাস্তব দেবী চণ্ডীতে আছে, বিদ্যা সমস্তাস্তব দেবী ভূতা তয়ই কয়া পরিতম্বই তত্। এই পৃথিবীটা যার দ্বারা পূরিত হয়ে আছে তিনি হচ্ছেন বিদ্যা, তিনি হচ্ছেন শক্তি, তিনি হচ্ছেন দুর্গা,
এবং এখানে তো অনেক দুর্গাকে দেখলেন, আমার গলায় পরিয়ে দিয়ে গেলেন, আরেক দুর্গা ওইখানে বসে আছেন, তিনি সুন্দর কবিতা লিখলেন এবং সেই কবিতায় বোধ হয় এইরকম লাইন ছিল, আমি বাঁচতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই, আমি এই পৃথিবীটাকে অন্যরকম দেখতে চাই। আরে আপনি চাইলে কি হবে, পৃথিবী কি চায় আপনার এই আপনাকে এইসব দৃশ্য দেখাবে, দেখাবে না, সব মিলিত মিশ্রিত একটি চিত্র আপনার সামনে তুলে দেবে, তার থেকে আপনার পছন্দ মতো অংশটি বেছে নিন। আপনাকে সমস্ত পৃথিবীটা খুলে দেওয়া হয়েছে, আপনার পছন্দ মতো একটা জায়গা নির্বাচন করে নিন, বই কিন্তু সেইটি করতে পারে। আমার মনের মতো একটি বই নিয়ে আমার ভাঙা ভাঙা বাড়ির চিলেকোঠায় গিয়ে উঠে বসি, কিছুক্ষণ পড়ি, তারপরে হঠাৎ মনে হবে এটা বোধ হয় আলস্য, এটা বোধ হয় বিলাসিতা, আমার তো কিছু উপার্জন করা উচিত। একটি গল্প বলে শেষ করি, সেই গল্পটি স্বামীজি বলেছিলেন। স্বামীজি ফিরে এসছেন আমেরিকা থেকে, বলরাম ভবনে বসে তিনি একটি বই পড়ছেন, আর স্বামী প্রেমানন্দ মহারাজ জিজ্ঞেস করছেন কী বই পড়ছ, তখন নরেন্দ্রনাথ বলছেন ভাই এই প্রথম ভাগ পড়ছি। বললেন কেন তুমি ছেলেবেলায় প্রথম ভাগ পড়নি? বললেন হ্যাঁ পড়েছি প্রথম ভাগ, কিন্তু প্রথম ভাগের এই জায়গাটা আরেকবার পড়ছি, সেটা হচ্ছে সদা সত্য কথা বলিবে, সদা সত্য কথা বলিবে। বলে স্বামীজি বলছেন একটা গল্প শুনো, দুটি ছেলে একটি ক্লাসে পড়তো, একজন চাষির ছেলে আর একজন মধ্যবিত্ত বাঙালির ছেলে। বাঙালির ছেলেটি পরীক্ষায় পাশ করতে 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 ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, আর সেই বন্ধুটি তার মেধা অতটা ছিল না, সে চাষা হয়ে গেছে। একদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছেন তার নিজের গ্রামে, ঘুরতে ঘুরতে তার হঠাৎ মনে হলো আমার সহপাঠী কী করছে একবার দেখি। তার বাড়িতে গিয়ে শুনলেন সে নাকি মাঠে আছে, মাঠে গিয়ে দেখছেন সে লাঙল চালাচ্ছে আর তার বাঁ হাতে একটা বই। তাকে ডেকেছেন, এই এদিকে আয়। সে দৌড়ে এসছে, বললো তুমি এসেছো, তুমি কত বড় হয়েছো, ঘোড়ার পিঠে চেপে এসেছো তুমি ভাই, কত বড় হয়ে গেলে, আমি তো কিছুই হতে পারলাম না। বললেন তোর এক হাতে লাঙল আর এক হাতে বইটা কেন? বললে এই বইটায় লেখা আছে না যে সদা সত্য কথা বলিবে, এই পাঠটা কিন্তু আজও আমার মুখস্থ হয়নি, সদা সত্য কথা বলিবে। হ্যাঁ, তখন সেই সেই ডেপুটি সাহেব তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, সদা সত্য কথা বলিবে, বই অনেক কথা বলবে, বই অনেক উপদেশ দেবে, আপনাকে বলবে প্রেমিক হতে, আপনাকে বলবে হাত বাড়িয়ে মানুষকে সাহায্য করতে, আপনাকে বলতে হবে একজন বেশ প্যালেটেবল প্রতিবেশী হয়ে উঠুন, আপনাকে বলবে হাসি হাসি মুখ ধারণ করে থাকুন, আপনাকে বলবেন একটা রুটি থাকলে আধখানা মানুষকে দান করুন, সব আপনি শুনে যাবেন স্বামীজি বলছেন, কিন্তু করবেন না কিছুই। এই করতে হলে যেটি দরকার সেটি হচ্ছে মস্ত বড় একটি কথা, সেটা হচ্ছে কৃপা। কার কৃপা? এই যার কৃপায় আমার মতো একটা ক্ষুদ্র বোধ হয় 3.5 ফুট বোধ হয় উচ্চতা, দেহের ওজন 20 পাউন্ড হবে কিনা জানি না, আমি এখানে একটা চেয়ারে বসে আছি, দেখুন আমার গলায় কি পরিয়ে দিয়েছে, তারপরে দেখুন এখানে ব্যাজ লাগিয়ে দিয়েছে, তারপরে দেখুন সুধাংশু দাস ঋদিকদা আমার সম্পর্কে ভালো কিছু বলেননি, পরে হয়তো বলবেন সুধাংশু দাস। এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় লজ্জা যেটি আমি আজকে পেয়েছি সেটি হচ্ছে সৌগতবাবুর মতো একজন গুণী জ্ঞানী মানুষ তিনি আমাকে কত কী বললেন। এবং তারপরে দেখুন তাপসবাবু, তাপসবাবু কিন্তু এখন ফরাসি চেহারার মতো হয়েছে, বিয়ার্ডে ফরাসি দেশের একটি কথা বলি, প্রভাত মুখোপাধ্যায় ফরাসি দেশ থেকে এসেছেন এবং রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন কি দেখে এলে, বললেন ওখানে বড় লজ্জা পেলাম। কেন? না ওখানে সেই মাসে যেই বইটি বেরোয় এবং অত্যন্ত আলোচিত হয় সে বইটা যদি কেউ না পড়ে থেকে সেই পার্টিতে যায়, সভায় যায়, তাকে জিজ্ঞেস করা হয় তুমি বইটা পড়েছ, যদি সে বলে না এখনো পড়িনি, তখন তার সঙ্গে সবাই কথা বলা বন্ধ করে দেয়। এটা খুব লজ্জার কারণ, সবচেয়ে ভালো বই আলোচিত বই তুমি এখনো পড়নি। আমাদের দেশে কবে এইরকম একটা হবে যে প্রত্যেক মানুষ এমনি সমস্ত কাজকর্মের ফাঁকে ফাঁকে সকালবেলা বিকেলবেলা সন্ধেবেলা একটু আমাদের সংস্কৃতি, একটু আমাদের অতীত, একটু আমাদের পাহাড়, একটু আমাদের হিমালয় সভ্যতা, একটু আমাদের ঋষি জীবন, আমাদের মহাকাব্য, এই সম্পর্কে একটু যদি চেটে চেটে দেখেন তাহলে জানতে পারবেন আমাদের ইনহেরিটেন্সটা কী,
আমরা কিসের উত্তরাধিকার বহন করে চলেছি, আমাদের রক্তে কি রয়েছে, কাশ্যপ আছেন, ভরদ্বাজ আছেন, সৌগতদা বললেন পরশুরামের কথা, পরশুরাম আছেন, রাম আছেন, রাবণ আবার রাবণও আছেন। তাহলে আমরা কিন্তু কেউ হঠাৎ দুম করে এক্ষুনি জন্মাইনি, এই প্রসেস অফ ইভলিউশন। আমরা একটু একটু করে জেনারেশন আফটার জেনারেশন জেনারেশন আফটার জেনারেশন এই মডার্ন জায়গায় এসে দাঁড়িয়েছি, এবং সেটা হচ্ছে একটা খিচুড়ি জেনারেশন। আমার পোশাকটার দিকে তাকান, একটা পাজামা পরেছি, এটা আমি আজ থেকে 30 বছর আগে পড়লে বাবা বাড়িতে ঢুকতে দিতেন না। আচ্ছা, একটা পাঞ্জাবি পরেছি, তার উপরে আবার একটু কাজ করা, গলায় আবার একটা উত্তরীয় লাগিয়েছি, পায়ে আবার একটা কোরিয়ার জুতো লাগিয়েছি, এই যে একটা কসমোপলিটন বিচিত্র ব্যাপার। এটা তো আমার কালচার নয়, এটা তো মিক্সড কালচার। সেই জন্য ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী প্রণবানন্দজি একটি কথা বলেছিলেন, তোমার পোশাক, তোমার আহার, তোমার কথা, তোমার আচরণ, এটিকে তুমি এমন নিজস্ব করে তোলো যাতে অন্যে না বলে যে আমার অনুকরণ করেছ, বরং তোমার কেউ অনুকরণ করুক সেটা হতে পারে। অননুকরণীয় একটা জীবন গঠন করার জন্যে আমাদের যে শিক্ষা লাভের দরকার, প্রতি মুহূর্তে আমাদের যে আদেশ যেখান থেকে আসা উচিত সেগুলো কিন্তু আসে না। এখন হচ্ছে বেঁচে থাকাটা যেন ভয়ঙ্কর রকমের ব্যক্তিগত দায়িত্ব, বাঁচলে বেঁচো মরলে মরে যেও, কেউ তোমার জন্য ভাববে না বা কেউ তোমার জন্য দুঃখ প্রকাশ করবে না। কালেকটিভ লিভিংয়ের কথা বলছি বটে, কিন্তু আমরা বড় একা। এই একাকিত্ব নিয়ে আবার ফরাসি দেশে কামু, কাফকা, এরা কিন্তু একাধিক বই লিখে গেছেন। এগুলো সব নেগেটিভ সাহিত্য। আমি এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি এই পৃথিবীর কেউ নই, আমি তোমাদের কেউ নই, আমি বড় একা। এই একাকিত্ব সম্পর্কে ভারতবর্ষের সমাধান হচ্ছে, তুমি একা কেন, তুমি তো তাঁর কাছে আছো, সেই তাঁরটা কে, সেই তাঁরটাকে এটাকে খুঁজে বের করো। সেই তাঁরটা তুমি নিজেই, তুমি নিজেই তোমার ভেতরে, তুমি আস্তে আস্তে নিজেকে গাছ করে তুমি তোমার নিজের ভেতরের ঘরকন্যাটাকে সুন্দর করে তোলো। সেই বই বই যে বই আমার পাশে বন্ধুর মতো এসে দাঁড়ায়, সেই বই বই যে আমার একাকিত্বকে দূর করে দিতে পারে, সেই বই বই যা আমার মেধা এবং আমার মগজ এবং আমার সৃজন ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে। কিছু লেখা মানেই প্রকাশ নয়, কিছু লেখা মানেই বই নয়। আমি তো অজস্র বই মনে মনে লিখে যেতে পারি প্রতিদিন, সে তো আমার জন্যেই। যে এমন কোনো লেখক আছেন কি যিনি নিজে লিখে নিজের লেখায় সন্তুষ্ট হন না, তিনি তো নিজের লেখাটা লিখে আগে নিজে তৃপ্ত হন। হ্যাঁ, একটা লিখেছি বটে, তারপরে এখন ত্রিদীপদা ছাপবেন কি সুধাংশুদা ছাপবেন কি ছাপবেন না সে তো পরের কথা, সেটা হচ্ছে এক্সপ্রেশন। মানুষ একটা অসাধারণ প্রাণী, জীবনকে আমরা এত অবহেলা করছি, আমরা এত মৃত্যুর মাঝখানে বসে আছি। আজকাল কেউ কাউকে মারতে এতটুকু ভয় পাচ্ছে না, আমরা কি কুকুর বেড়াল ছাগল হয়ে গেলাম? যদি এইটা আমাদের কাছে একটা আফসোসের মতো এসে দাঁড়ায়, এবং এটা যদি প্রতি মুহূর্তে আমার কানে কানে বলে যে তুমি কি নষ্ট হয়ে গেলে, সুনীল দাঁড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ছিল, আমি কি নষ্ট হয়ে গেলাম, আমি কি এই পৃথিবীটাকে নষ্ট করে দিতে এসেছি, আমার আবর্জনায় পৃথিবী ভরে উঠবে, আমার বর্জ্য পদার্থই কি হবে পরবর্তী প্রজন্মের উত্তরাধিকার, এই প্রশ্ন সুনীল গঙ্গোপাধ্যায় রেখে গিয়েছিলেন। সেই কারণে আপনাদের বলি, একটা অদ্ভুত সুন্দর শান্ত সন্ধ্যায় আমরা এখানে মিলিত হয়েছি। কিছু বই এসেছে, কিছু বই আসবে, এই বইমেলা এটি আজকে বোধহয় তৃতীয় কি চতুর্থ বর্ষে পড়ল, করোনার কালেও হয়েছে। আমি অনুরোধ করব আপনারা এখানে এই মাঠে যদি একটা বুক কর্নার তৈরি করতে পারেন, যেটা এই কয়েকদিনের জন্য নয়, এখানে একটা পার্মানেন্ট পুস্তক তীর্থ যদি তৈরি করেন, সেটা করা যায় কিনা আমি জানি না, তাহলে হবে কি এখানে এই রকম কোন, যেমন হরিহর ছত্রের মেলা হয় সেরকম এখানে একটা পার্মানেন্ট বুক মেলা, বইয়ের মেলা বা বইয়ের তীর্থ যদি তৈরি করা যায়,
আপনারা ভেবে দেখতে পারেন, ব্যাপারটা হয়তো অসম্ভব, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় বেড়াতে বেড়াতে চলে এলাম। যেমন ফ্রান্সের, বা আমি বিদেশের কথা এই কারণে বলছি, একটা কালচারাল একটা 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 জাত কীভাবে কালচারকে নিজেদের রক্তে নিয়েছে। সেখানে রোড সাইড ফুটপাতের ওপরে কেউ বসে বসে ছবি আঁকছেন, কেউ বসে বসে কবিতা লিখছেন, কেউ বসে বসে সাহিত্য করছেন, সাহিত্য আলোচনা করছেন। আমাদের দেশটাও তো এক সময় তাই এই রকমই ছিল। আজকে আবার আমি বসে বসে ভাবছিলাম, নোবেল পুরস্কার তো অনেকেই পান, কিন্তু রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়াটা সারা পৃথিবীর মানুষ আজও ভুলতে পারেনি। রবীন্দ্র কত না, আপনাদের যদি জিজ্ঞেস করি রবীন্দ্রনাথের পরে কে কে নোবেল পুরস্কার পেয়েছেন বলুন তো, নামই বলতে পারবেন না। কিন্তু রবীন্দ্রনাথ, তার নোবেল পুরস্কার পৃথিবীর সমস্ত মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, যেন নোবেল পুরস্কারটা তার জন্যই হয়েছিল। আজকে অনেক বলার পরে এইটুকুই বলি, আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর এপাশে যারা রয়েছেন আমাদের নেতৃস্থানীয় মানুষ এবং আমাদের মাতৃস্থানীয় যারা রয়েছেন, তারা তাদের স্নেহর ছায়ায়, জ্ঞানের ছায়ায় আপনারা এই অঞ্চলের মানুষ আরও সংস্কৃতিবান হয়ে উঠুন, গানের চর্চা করুন, লেখার চর্চা করুন, কবিতার চর্চা করুন, কিছুই না পারেন তো দিনে রাতে অন্তত একখানা দুখানা বই, দশ পাতা কি বারো পাতা পড়ুন। এই পড়ার অভ্যাসটা, বই কেনার অভ্যাসের সঙ্গে সঙ্গে পড়ার অভ্যাসটাও করা উচিত। একটি শেষ কথা বলি, সেটা হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের একটি বিরাট লাইব্রেরি ছিল। অনেকে এইরকম মনে করতেন যে তিনি বিদেশ থেকে যেসব বইপত্র আনাতেন সেগুলো শুধু লোক দেখাবার জন্যে। পরবর্তীকালে তিনি চলে যাবার পর দেখা গেল তিনি প্রত্যেকটি বই পড়েছেন এবং আন্ডারলাইন করেছেন এবং সেখানে নোটসও আছে। সুতরাং বই কিনলেই হবে না, বই পড়তে হবে, এবং যে বই আমাকে প্রলুব্ধ করে সে বই তো আমি পড়বই, কিন্তু যে বই পড়তে আমার ভীষণ অনাগ্রহ সে বইও আমি জোর করে পড়বো। কিছুদিনের মধ্যে দেখা যাবে সেই বইটাও আমাকে গ্রাস করেছে। আসুন আমরা সবাই মিলে সৎ এবং মহৎ সাহিত্যের জয়গান গাই আজকের এই সন্ধ্য আসরে, এই সন্ধ্য মিলন মেলায়। আপনাদের সকলকে ধন্যবাদ, আমার গুরুজন স্থানীয় এখানে যারা রয়েছেন এবং আমার প্রকাশক যারা আমাকে বন্ধুর মতো এই এত বছর ধরে সহ্য করেছেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের নমস্কার জানিয়ে আমার এই বকবকম থামাচ্ছি।